যাচ্ছ? আমি ইঁদুরকে খুঁজে যাচ্ছি যে ইঁদুরটাকে তাড়িয়ে নিয়ে এসেছি, এখন লুকিয়ে গেছে। তুমি ইঁদুরকে ধরছো কেন? শোনো, বাড়ির ইঁদুরকে ধরাই আমার কাজ। আচ্ছা তুমি বলো, তুমি সবসময় এখানে শুয়ে থাকো কেন? তুমি জানো না আমার কাজ হলো বাড়ি পাহারা দেওয়া। আমি ইঁদুরটাকে তাড়িয়ে এখান অব্দি আনলাম। ঠিক আছে, এখন ইঁদুর কোথায় আমি বলে দেব। ইঁদুর ওই গর্তটার ভেতর, তুমি আর ধরতে পারবে না। তুমি কি করে জানলে ইঁদুর গর্তের ভেতরে আছে? আমি শুঁকে বলে দিতে পারি। তুমি তো খুব ক্ষমতাশালী। আমার সাথে খেলবে তুমি? ঠিক আছে। ওই দেখো একটা বল, চলো ওটা দিয়ে খেলি। বলটা হারিয়ে গেল। এবার আমরা খেলবো কি করে দেখছি। বল খুঁজে পাচ্ছি না তো। এবার আমি খুঁজে দেখছি। বাহ, বল পেয়ে গেছি। ঝোপের ভেতর অন্ধকার ছিল, তুমি খুঁজে পেলে কি করে? যতই অন্ধকার হোক আমি খুঁজে বের করতে পারি। আরে বল তো জলে পড়ে গেল। তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসো, ঝোপের ভেতর থেকে আমি এনেছি, এবার তোমার পালা। না আমার জলে খুব ভয় লাগে, আমি পারবো না। আমার এক্ষুনি বল চাই। তুমি বল জলে ফেলেছো, এখন আনো। না তুমি ফেলেছো, তুমি আনবে। এত সাহস থাকলে গাছে চড়ে ধরে দেখাও। কিন্তু আমি তো গাছে চড়তে পারি না। এইভাবে খেলে নাকি কেউ? এই ধরো তোমাদের বল। এখন এর জন্য শুধু শুধু ঝগড়া করো না, বন্ধুদের মধ্যে ঝগড়া হয় না। ঠিক আছে, বল পেয়ে গেছি, এবার তো নিচে এসো। আমি একটু রাগ করিনি, নিচে এসো, আমি কিচ্ছু করব না। এসো না নিচে। পড়ে গেলে না তো? এটাও আমার একটা ক্ষমতা। ও বাবা, তোমার মা এসে গেছে, তোমাকে ডাকছেন, তাড়াতাড়ি বাড়ি যাও। আমি তো শুনতে পেলাম না, তুমি শুনলে কি করে এত দূর থেকে? অনেক দূরে সামান্য আওয়াজ আমি শুনতে পাই, যেমন আমি অন্ধকারে দেখতে পাই। চলো এবার যাওয়া যাক।